রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছি, কারণ বাসায় আসছে মস্ত বড় একটা পার্সেল। তো পার্সেলটা কি সেটা তোমাদের সাথেও শেয়ার করব। অনেক অনেক হ্যাপি আমি এত বড় একটা পার্সেল দেখে। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গিয়েছো যে পার্সেলটা কিসের বা কি। তো এটা হচ্ছে স্যামসাংয়ের একটা টিভি, তো 75 ইঞ্চি, এই কারণেই এত বড় একটা কার্টুন। তো এটা আমরা, তোমার ভাই এবং আমি আগেই মানে কিনে দোকানে রেখে এসেছিলাম, তো ওরা এখন সন্ধ্যার দিকে ডেলিভারি করতে বাসায় আসছে। তো আমি বাহির থেকে এসে কিন্তু কাপড়টাও চেঞ্জ করি নাই, আহিলের সাথে অনেকক্ষণ খেলাধুলা করলাম, আহিলকে খাওয়াইলাম, ওর কাপড় চেঞ্জ করলাম, ওকে ঘুমাই দিলাম, এর মধ্যে ঘুম থেকে উঠেও গিয়েছে। তো যাই হোক, তোমাদের ভাইয়াকে আমি বললাম যে তুমি ওকে একটু ধরো, আমি একটু কাপড়টা চেঞ্জ করে আসি, আর এই ফাঁকে আমাদের 75 ইঞ্চ একটা সুন্দর টিভি আমাদের ওয়ালে সেটিং করা হোক ততক্ষণে। যাই হোক, আমার পার্সেলটা আসলে এমনিই বললাম যে পার্সেল আসছে, পার্সেলটা আমরাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আসলে এটা আহিলের জন্যে আমরা আমাদের বাসায় নিয়ে আসলাম। অনেকদিনের ইচ্ছা ছিল যে ওয়াল ভর্তি একটা টিভি থাকবে, ভালো লাগবে দেখতে, আমারও পছন্দ। তো আমার প্রজেক্টরও আছে, আমরা প্রজেক্টরও দেখি খেলা যখন হয়। তো আমাদের টিভিটার কার্টুন ওপেন করা হলো, এখন ওকে শোয়াই দেওয়া হয়েছে। তো আমার এই ওয়ালটাতে আগের টিভিটাও ছিল, ওইটাও স্যামসাংয়ের ছিল। তো ওইটা খুলে নতুন করে আবার এটা ইনাকে সেটিং করা হবে, কারণ ইনিতে একটু সাইজে বড়, তো এই জন্য সেম জায়গায় আসলে এটা যাবে না, এই জন্যে আবার নতুন করে ড্রিল করা হচ্ছে। তো এটার স্ট্যান্ডও ছিল, আমি চাইছিলাম যে ট্রলিতে স্ট্যান্ডের উপর টিভিটা রাখতে, বাট আমার ট্রলিটা টিভির তুলনায় ছোট হয়ে গেছে। এনিওয়ে, ওনারা কাজকর্ম করতেছিল, আমি বসে বসে একটু দেখতেছিলাম। এর ফলে তোমাদের ভাই আহিলকে নিয়ে একটু ভেতরে গেছে ঘুমায় দেওয়ার জন্য, কারণ ড্রিলের শব্দে ওর একটু কষ্ট হচ্ছিলো। এখন আমি যাবো, চেঞ্জ করবো, আর ও টিভিটা টাঙানো হলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। সো ওরা সেটিং করে দিয়ে চলে গেছে একদম সুন্দরভাবে, আমরা ক্লিন ক্লিন করে রেখে দিছি এখন। তো আমি এর ফাঁকে কাপড়টাও চেঞ্জ করে নিলাম, ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, এইদিকে একদমই ড্রিল ড্রিল করে ধুলা ময়লা ছিল। তো সব কিছু পরিষ্কার করে দেন আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে ওয়ালে সেটিং করা হয়েছে দেখতেই পাচ্ছ, সো ওয়ালে সেটিং করে ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাট আমার ইচ্ছা ছিল যে আমি এই জায়গাটাতে দিব, এই যে আমার এই জায়গাটাতে, মানে টিভি টলিও বলতে পারো এটা, বা টিভি কর্নার টাইপেরও বলতে পারো, মানে কি বলবো। কিন্তু এটার একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে এখানে হাফ, তো এটা যে বড়, এখানে একটা পা যাবে, ওখানে একটা পা যাবে, এই কারণে হয় না। এটার সাথে দুইটা স্ট্যান্ড আছে খুব সুন্দর, তো এই জন্য আর নিচে রাখা হলো না। বাট তোমাদের ভাইয়ার ইচ্ছা ছিল যে ওয়ালেই থাক, নিচে রাখলে একদম নিচ হয়ে দেখতে হবে, এই জন্য। তো ভালোই, আমার পছন্দের একটা জিনিস আমার বাসায় চলে এসছে আলহামদুলিল্লাহ। সো বিশেষ করে এই টিভিটা কেনার উদ্দেশ্যই হচ্ছে আহিলের জন্য, কারণ আহিল এখন আস্তে আস্তে বড় হবে, ও একটু কার্টুন টার্টুন দেখবে, কারণ আমি ওকে চাই না যে মোবাইলের সাথে বেশি ইয়ে থাক, টাচ থাক, ও টিভিতেই দেখুক সব কিছু। আর এইটাই হচ্ছে আমার ড্রয়িং রুম, যদিও এখন একেবারেই যাতা অবস্থা, বাবুর সুইং, তারপর আমার হচ্ছে পান্ডা। সো আমার এই পান্ডাটা খুবই ময়লা হয়েছে, ওই যে আমার পরি, এটা কিন্তু সবই আমার, এইটা শুধু আহিলের। তো এখানে যাতা অবস্থা করে রাখছে। আমি আমার ড্রয়িং রুমটা আমার মনের মতো করেই সাজাইছিলাম, এই যেই মানে হাই চেয়ারগুলো, এগুলো সব কিছু আমার ডিজাইন ছিল, আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম অর্ডার করে গুলশান একটা শপ থেকে। তো যাই হোক, তো অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর আমার টেলিভিশন বলতেছি, যাই হোক আগেকার মতো, আমার টিভিটা কেমন হয়েছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।